মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু সুন্দর একটি চাকরি তোমরা সরকারি চাকরি পেয়ে যেতে পারো। প্রায় 38,000 শূন্যপদ রয়েছে এতে। চাকরিটি হলো ইন্ডিয়ান যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে জিটিএস পদে, গ্রামীণ ডাকসেবক পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। এখানে যাদের মাধ্যমিকে পার্সেন্টেজ ভালো রয়েছে 80-90% অথবা তারও বেশি, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তাদের কিন্তু এই নম্বরের ভিত্তিতে কিন্তু সরাসরি এই চাকরিটা হবে। এবং এই চাকরিতে জয়েন করতে গেলে এই চাকরিতে পরিশ্রম অনেক কম এবং এতে বেতন রয়েছে 10,000 টাকা এবং 12,000 টাকা বেতনের পোস্ট রয়েছে। যারা যারা মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে গেছো এবং যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করে দাও, কারণ এই চাকরিটা তোমাদের হয়েও যেতে পারে। কারণ এটা বিভিন্ন সার্কেল ভিত্তিক এই চাকরিটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, উড়িষ্যা সার্কেল, ঝাড়খণ্ড সার্কেল, এভাবে রাজ্য ভিত্তিক সার্কেল হচ্ছে। তার মধ্যে বিভিন্ন জেলায় কিন্তু কতগুলো জব পোস্ট ফাঁকা আছে সেটা তোমরা ওই appost.gov.in এ গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো এবং সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করতে পারো। তো অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে দাও, কারণ হয়তো হতেও পারে যে এবছর চাকরিটা হয়তো তুমি তোমার নম্বরের ভিত্তিতে পেয়ে গেলে। তাই এই সুবর্ণ সুযোগটাকে কিন্তু হাতছাড়া করো না।